জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে দেয়া দশ বছরের সাজার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বেগম খালেদা জিয়া এতে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন তার নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই পরাগ আজমের রিপোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আটই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিশেষ জজ আদালত ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে শুনানির পর গত ত্রিশে অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করেন হাইকোর্ট হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বেগম খালেদা জিয়া দুদকের আইনে সেই আইনে সেখানে কিন্তু দুদকের কোনো স্কোপ নাই সাজা বাড়াবার সেই জন্য আমরা বলছি যে এই এই যে তারা যে আবেদনটি করেছি সেই আবেদনটি চলতে পারে না তারপরে সাজা বাড়িয়েছে এই কথাগুলো আমরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা এই সমস্ত গ্রাউন্ড দিয়ে আমরা একটি আপিল দায়ের করেছি এখন এই আপিলটি পেন্ডিং আছে ওই আপিলটিও যেটা আমরা চ্যারিটেবলের বিরুদ্ধে করেছি সেটাও পেন্ডিং আছে দুইটা আপিল এখন দেশের সর্বোচ্চ আদালতে পেন্ডিং আছে যে পেন্ডিং সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধার সৃষ্টি হবে না নির্বাচন ইস্যুতে খালেদা জিয়ার আইনজীবীর সঙ্গে দ্বিমত করেছেন অ্যাটর্নি জেনারেল এখানে প্রশ্নটা হলো তাকে মুক্তি লাভ করতে হবে দ্বন্দ্বের বিরুদ্ধে এটা আপিল করলেই তিনি নির্বাচন করতে পারবেন এটা সঠিক কথা না তার দ্বন্দ্বটা যদি স্থগিত হয় তাহলেও উনি নির্বাচন করতে পারবেন অনেকেই মত পোষণ করে আমি তাদের সাথে ভিন্ন মত পোষণ করি সংবিধানে যে কথাটা আছে এখানে প্রশ্নটা হলো তিনি যিনি কোনোরকম ফৌজদুরি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং ন্যূনতম দুই বছর দণ্ডিত হন এবং তার মুক্তি লাভের পর আরও পাঁচ বছর তাকে অপেক্ষা করতে হবে কাজেই এখানে বড় কথাটা হলো মুক্তি লাভ করা এখানে স্থগিত হওয়াটা বড় কথা না বেগম খালেদা জিয়া প্রয়োজন মনে করলে তাকে যথাযথ চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কারাগার থেকে আবার হাসপাতালে এনে চিকিৎসা দিতে তার করা একটি রিট আবেদনে এই আদেশ দেন আদালত পরাগ আজিম চ্যানেল আই ঢাকা